কবে সময়ের জন্য এটা হচ্ছে আপনার লাচ্চা দুধ, তারপর হচ্ছে আপনার ডেনিশ কনস মিল্ক, এটা হচ্ছে মিল্ক ক্রিম আর ঘি, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার। আচ্ছা, এরপরে ধীরে ধীরে চিনিও থাকবে এর সাথে এবং দুধও আছে, এটা দেখালাম না আইডিয়াতে। এটা তো প্রসেসটা যখন তৈরি হবে তখন এটা তৈরির সময় এই জিনিসগুলো আস্তে আস্তে দেখানো হবে। এটা ঘি দিয়ে বাদাম আর কিসমিসটা ভেজে রাখা, পেস্তা বাদাম এবং এই সমস্ত ভেজে রাখা হয়েছে। লাচ্চাটা প্রথমে ঘির সাথে ভেজে নেওয়া হবে। এটা হাত আন্দাজ, আমাদের বাসা বাড়িতে করা এই জন্য। ঠিক আছে, চিনি দেওয়া হচ্ছে 1 কাপ চিনি। এটা যে যেভাবে তার আন্দাজ এবং পরিমাণ মতো করে করে, আমরা আমাদের বাসা বাড়িতে করছি, বৃষ্টির আমরা তো ডায়াবেটিস বা এক সমস্ত চিন্তা ভাবনা না করে আমরা খেয়ে করে যাচ্ছি, তাই এগুলো আমরা চিনি যেমন ইচ্ছে তেমন ঢালতেও পারি, আবার কমও দিতে পারি। গুঁড়ো দুধে 1 কাপ দেওয়া হলো, এটা ব্যাপার না, একটু বেশি দিলেও সমস্যা হবে কিনা সন্দেহ আছে। এরপরে মাখানো হচ্ছে, আগুন জ্বালিয়ে কিন্তু মাখানো হবে, আগুন না জ্বালিয়ে যেন মাখাতে যান না, তাহলে পরে ঘি সাথে ওটা মিশবে না। এভাবে এখন দেখেন সবগুলোর সাথে মিক্সড করা হচ্ছে। দুধ, চিনি, গুঁড়ো দুধ, চিনি এবং হচ্ছে আপনার লাচ্চা শ্যামা লাচ্চা, তার নিচে ছিল হচ্ছে আপনার ঘি। এটা আপনার করতে করতে কি অবস্থা যাবে, চিনিটা গলে যাবে, ঠিক আছে। এখন কিন্তু মিক্স চলছে, ঠিক আছে, চিনি না গলা পর্যন্ত মিক্সটা চলতে থাকবে। এবার এখানে ট্রেতে লাচ্চাটা সেমাইটা এভাবে ছড়ানো হচ্ছে, সুন্দর করে ছড়ানো হচ্ছে, গুছিয়ে নেওয়া হচ্ছে এভাবে সুন্দর করে, এভাবে সমান করে দেওয়া হচ্ছে একটা আস্তরের মতো। এটা ফার্স্ট স্টেজ, এরপরে আর একটা আস্তর হবে তার তারপরে নাকি ফাইনালি এটা স্টেজটা কমপ্লিট, মানে একটা আস্তর দিয়ে এভাবে একটু এ করা হলো আস্তরটা। আসলে ঘর বাড়িতে নিজেদের মতো করে করা হচ্ছে, আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। আর এক্সট্রাভাবে ভিডিও বা ফটোগুলোকে আপনাদেরকে ওইভাবে প্রেজেন্ট করা হচ্ছে না, তাই যেমনভাবে বাসা বাড়িতে আমরা নর্মালি করছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুধের সাথে কাস্টার্ড পাউডার দেওয়া হচ্ছে 1 চা চামচ, না টেবিল চা চামচ, দেড় টেবিল চা চামচ, আর দুধটা হচ্ছে তোমার 1 লিটার দুধ। আর ক্রিম দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি ক্রিম, ডানো ক্রিম, এটা হচ্ছে পরিমাণ মতো বা একটা পুরো ডানো পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে ক্রিমটা ঘন করার জন্য নাকি, দুধটাকে ঘন করার জন্য। ন্যাচারাল এগুলো আমাদের রান্না বান্না, ঠিক আছে, আমরা আসলে প্রমোট করার জন্য কোনো কিছু করছি না, জাস্ট আপনাদেরকে ন্যাচারালভাবে রান্না করে দেখাচ্ছি যে আমরা বাসা বাড়িতে যেভাবে করি সেভাবে। এবার কন্ডেন্স মিল্ক দেওয়া হচ্ছে, কন্ডেন্স মিল্ক হচ্ছে ড্যানিশ আমরা ইউজ করছি, ছোটোবেলায় এমনি ড্যানিশ অনেকগুলো খেয়ে ফেলতাম, এখনও অবশ্য খোলার সময় একটু খেয়ে ফেলেছি আমি। হাফ কাপ দেওয়া হবে, ঠিক আছে। এটা আসলে এই দুধটাকে ঘন করার জন্য এটা করা হচ্ছে বেসিক্যালি।
না চুলা জ্বালা না হলে তো বুঝতে পারতেছি না, পরে পরে এটা তো বলা দরকার। পুরাটা মিক্স করতে হবে, ডিমটাকে মিক্স না হলে ডাল ভাত নিয়ে ঘুরতে মিক্স করা লাগবে, তলা তলা থেকে পুরোটা মিক্সড হবে নাড়তে নাড়তে, এটা আনটিল মিক্স না হওয়া পর্যন্ত এটা জিনিসটা ঠিক হবে না। যেটা আপনার ট্রিমার বা অন্য কিছু দিয়ে মিক্সটা করে নিতে পারেন সুন্দরভাবে মিহি করার, বা বিটারের জন্য, সরি ট্রিমার, বিটার, ট্রিমার তো আসলে শেপ করার জন্য ইউজ করে। আসলে একটু আমরা একটু মানে আমি রান্না বান্না সম্পর্কে একটু কম অভিজ্ঞ দেখি ভাবে বলতে বলছি, তারপর চেষ্টা করে যাচ্ছি। এখন এখন আপনারা দেখেন যে দুধের সাথে সবগুলো একদম একদমই সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবং তরল হয়ে গেছে, এবং এটা জাল ঝরতে থাকবে সাথে, এভাবে মিক্সড মিক্সচার করতে থাকতে হবে অনবরত। এর কি পর্যায়ে যাবে? আরো ঘন ক্রিমের মতো হবে, ঠিক আছে। আমি আমার বউ সহকারে রান্না হচ্ছে তো তাই একটু আপনাদেরকে ভেবে বলছি, আপনি আপনার বউ বা গার্লফ্রেন্ডের সাথে রান্না করতে কি করে টেস্ট করতে পারেন। দেখেন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে, ঘন হয়ে যাচ্ছে ধীরে ধীরে আরো বেশি। দেখেন ঘন আরো বেশি হয়ে গিয়েছে, এবং এটা এখন চুলাটা নিভিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলে জিনিসটা আরো ঘনত্ব বাড়বে। তারপরে তো আমরা একটু ঠান্ডা পর্যন্ত ওয়েট করি, এটাকে ঢেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যে সেমাইটা আপনার ইয়ে করে রাখা হয়েছিল, সমান করে রাখা হয়েছিল, তার উপরে ঢেলে দেওয়া হচ্ছে। এই যে ঢেলে দিয়েছে, এবং এটা হচ্ছে চাঁদ রাতে আমরা এটা করছি, কালকে ঈদ, পবিত্র ঈদুল ফিতর। দেখেন ঢেকে দিয়ে সমানভাবে করা হয়েছে, ঠিক আছে। এবার এর উপর আরেকটা লেয়ার দেওয়া হবে, ঠিক আছে, দেওয়া বা হচ্ছে। লেয়ারটা পরিপূর্ণভাবে দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে, এবং এটাকে এরপরে সমান করা হবে। দেখেন সুন্দর করে উপরে লেয়ারটা পরি দেওয়া হয়েছে, এবং এভাবে সমান্তরালভাবে সুন্দর করে সবগুলো ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর উপর এখন বাদাম দেওয়া হচ্ছে, পেস্তা বাদাম এবং কিশমিশের যেটা ভেজে রাখা হয়েছিল আপনার ঘি দিয়ে, সেটা এখন পরিবেশন করা হচ্ছে। দেখেন সুন্দর করে জিনিসটা করা হয়েছে, উপরে পেস্তা বাদাম, নিচে তিন, এটা হচ্ছে যে আপনার 300 গ্রাম লাচ্চা ছিল এখানে, এখানে 300 গ্রাম পরিমাণের লাচ্চার সাথে আমরা সবকিছু করা হচ্ছে। গুঁড়ো দুধ হচ্ছে 1 কাপ চামচ, চিনি 1 কাপ চামচ, এবং হচ্ছে আপনার 1 কাপ, এবং চিনি 1 কাপ, এবং আপনার দুধ হচ্ছে 1 লিটার মনে হয় নাকি, দুধ 1 লিটার, বাকিটুকু এভাবে আমরা পরিমাণ তো বলেই দিলাম। পেস্তা বাদাম আছে, সরি পেস্তা বাদাম, এবং হচ্ছে আপনার কাজু বাদাম এবং কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, ঘি ছিল। জিনিসটা এখন প্রসেস করা হয়েছে, এবং এর পরবর্তীতে ঠান্ডা হলে এটা ফ্রিজে উঠানো হবে।